বালিতে তোমার নাম লিখে দেব, জল ধুয়ে যাবে, জল ধুয়ে যাবে, ফুলেতে তোমার নাম লিখে দেব, রোদে জ্বলে যাবে, রোদে জ্বলে যাবে, হৃদয়ে তোমার নাম লিখে দেব, বদনাম হয়ে যাবে, বদনাম হয়ে যাবে। নমস্কার, আমি ভূপতি মণ্ডল, পেন্টা মিউজিক আপনাদের অভিনন্দন। এই অক্টোপ্যাডটি হচ্ছে এম স্টুডিও MSP20 প্রো অক্টোপ্যাড। এতে তিনটি করে লেয়ার রয়েছে, মানে এডিটিং ফাংশন খুবই সুন্দর রয়েছে। এতে একদম ইচ্ছে মতো প্যাচ বানানো যাচ্ছে। আমি যে প্যাচটি বানিয়েছি খুব সহজভাবে যাতে বাজানো যায় সেই কথা ভেবে আমি এটি বানিয়েছি, এবং বেশ সুন্দরভাবে আমার হিসেবে এই অক্টোপ্যাডে বানানো যাচ্ছে। তো এই অক্টোপ্যাড আমি বিভিন্ন মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট সেল করে থাকি। এই অক্টোপ্যাডটি প্রচুর আমার কাছ থেকে আপনারা নিয়েছেন অনেকেই, এবং প্রচুর সেল হচ্ছে। আর অনলাইন ক্লাস আমি করাচ্ছি। যারা অন্য জায়গা থেকে এই অক্টোপ্যাডটি নিয়েছেন তাদেরকেও বলবো, আপনারা এইভাবে এই প্যাজটি বানাবেন। আমি এই প্যাজের এডিটিং চার্ট আমি এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো একটি লিঙ্ক, সেই লিঙ্ক থেকে ডাউনলোড করে এই প্যাজটি বানাতে পারবেন। তো আমি এটি বাজাচ্ছি এইভাবে। দেখুন, তিনটি করে যেহেতু লেয়ার রয়েছে, তো যেখানে প্রয়োজন সেই প্যাডে বা ঘরে আমি তিনটে লেয়ার রেখেছি, কোনোটাতে দুটো, আবার কোনোটাতে একটি, যেখানে যেমন প্রয়োজন। তো এইখানে রেখেছি দুটো লেয়ার, এইখানে তিনটে লেয়ার রেখেছি, এইখানে একটি, এইখানেও তিনটি লেয়ার, এইখানেও তিনটি, এইখানে একটি, একটি, একটি। তো এটি আপনারা জানেন, যারা আমার কাছে অনলাইন ক্লাস করছেন অবশ্যই এই গানটা বুঝতে পেরেছেন কী তালে রয়েছে, কাহার বাতাল। তো ধাগে তেটে নাকে ধেনা, তো সেই মতেই এটি আমি বাজাচ্ছি। তো এইখানে মূলত আমি এটি মূলত হচ্ছে তবলা হচ্ছে মেন রিদমে থাকবে, আর অক্টোপ্যাড হচ্ছে সাহায্যকারী বা সেকেন্ড। তো আমি তবলার কাজটি এই অক্টোপ্যাডে নিয়েছি। যারা অক্টোপ্যাডেই তবলার কাজটি করতে চান তো এইভাবে বানিয়ে খুব সুন্দরভাবে বাজাতে পারবেন। দেখুন, বাম হাতের কাজটা এরকম, তো স্বভাবতেই কাহার বাতাল আট মাত্রা। আমি আট মাত্রা কাউন্ট করে দেখাচ্ছি কীভাবে বাজাচ্ছি। তো প্রথম চার, 1 2 3 4, অথবা ধাগে তেটে, ধাগে তেটে। তাহলে দেখুন, ধাগে তেটে এই হিসেবে যদি বলি ধাগে, তো শুধু ধাতে পড়ছে এখানে স্ট্রোক, ধাগে তেটে, টেতে এখানে দিচ্ছি। দেখুন, ধাগে তেটে, ঠিক আছে, ধাগে তেটে নাক ধিনা, ধীর সময় এইখানে পড়ছে। তাহলে দেখুন, আমি শুধু এখন বাম হাতের কাজ দেখাচ্ছি এবং ফোর পর্যন্ত, ধাগে তেটে, ধাগে তেটে নাক ধিনা। তাহলে ধাতে এখানে পড়ছে, ধাগে তেটে, ধা আর কে, আর এখানে ধীর সময় পড়বে। দেখুন, ধাগে তেটে নাক ধিনা, এই এই হচ্ছে বাম হাতের কাজ, ধাগে তেটে নাক ধিনা, ধাগে তেটে নাক ধিনা, ধাগে তেটে নাক ধিনা। আর এইখানে ডান হাতে চলবে, এরকম চলবে,
ওয়ান টু থ্রি ফোর, টুতে বাজাবো না, ওয়ান টু থ্রি ফোর, আবার স্লো, ওয়ান টু থ্রি ফোর, এই হলো চার মাত্রা। পরে চার মাত্রা আবার প্রথম থেকে বলছি, ওয়ান টু থ্রি ফোর ফাইভ, ফাইভে এখানে পড়বে, ফাইভ সিক্স, সিক্সে বাজাবো না, ফাইভে দেবো কিন্তু সিক্সে বাজাবো না, তাহলে টু আর সিক্সে ক্লোজ থাকছে। দেখুন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স হলো, তারপরে সেভেন এইট আবার দেবো এখানে, দেখুন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট, 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 তাহলে দেখুন এবার দুই হাতে একসাথে বাজাচ্ছি, ধীরে ধীরে ফাস্ট করছি, দেখুন এবার এইখানে টম রেখেছি, টমের জন্য নিতে পারেন টম এইভাবে, তো টম আমি রেখেছি, নিলেও নিতে পারেন, তো বেশিরভাগ গানটা এর মেন তালটি হচ্ছে বাজছে, এই তালটি বাজছে। তো এর এডিটিং চার্ট আমি আমার এই ভিডিওর ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো, সেই লিঙ্কে ঢুকে আপনারা ডাউনলোড করে আমার মতো করে বানিয়ে নিতে পারবেন।